গত 2 বছরে কোহলি স্মিথ বাবর আজমকে টপকে বর্তমান সময় সেরা ব্যাটসম্যান লিটন কুমার দাস। বাংলাদেশের সকল খেলার নিউজ আমাদের চ্যানেল থেকে সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি কষ্ট করে লাইক দিয়ে রাখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিগত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের জাতীয় দলের ব্যাটসম্যান লিটন কুমার দাস। রঙিন পোশাকের থেকে সাদা পোশাকে বর্তমানে জাতীয় দলের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। গড়ের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর এবার নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে জ্বলে উঠলেন লিটন কুমার দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশ, যেখানে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন লিটন কুমার দাস। মমিনুল হকের 88 রানের পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর হলো 86 লিটন কুমার দাস। তার এমন দুর্দান্ত ফর্ম গত 2 বছর ধরেই বেশ সময় ধরে চলছে। টেস্ট ক্রিকেটে বর্তমান সময় সবচেয়ে ভালো ব্যাটসম্যান লিটন কুমার দাস। বর্তমানে টেস্ট ক্রিকেটে যারা রাজত্ব করছেন তাদের সাথে সমান পাল্লা দিয়ে রান করছেন লিটন কুমার দাস। এর মধ্যে গত 2 বছর ধরে টেস্ট ক্রিকেটে কোহলি স্মিথ বাবরকে টপকিয়ে গেছেন লিটন কুমার দাস, করেছেন তাদের চেয়েও অনেক বেশি রান। 2020 ও 2021 সালে টেস্টে মোট 1389 রান করেছে লিটন কুমার দাস। এ সময় কোহলি 1188 রান, বাবর আজম 1170 ও স্মিথ 933 রান করেছেন। 2020 সালে লিটনের টেস্টে রান ছিল 795 আর 2021 সালে রান ছিল 594। 2020 সালে কোহলির টেস্টে রান ছিল 652 আর 2021 সালে রান ছিল 536। 2020 সালে বাবরের টেস্ট রান ছিল 754 এবং 2021 সালে ছিল 416। 2020 সালে টেস্টে স্মিথের রান ছিল 503 এবং 2021 সালে 430। ধন্যবাদ এতক্ষণ সময় আপনারা আমাদের সাথে থাকার জন্য।